আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটা ভিডিওতে। একাদশ দ্বাদশ এই দুই শ্রেণীতে তুমি কোন বিষয়গুলোর উপর পড়াশোনা করতে চাচ্ছ এবং এইচএসসি পরীক্ষার যে ফাইনাল পরীক্ষা সেখানে তুমি কোন বিষয়গুলোর উপর পরীক্ষা দিবা সেটা কিন্তু তুমি এই মুহূর্তে ডিসাইড করবা। আমি কথাবার্তা বলছি একাদশ শ্রেণীতে বর্তমানে যারা ভর্তি হতে যাচ্ছ তাদের নিয়ে। মানবিক বিভাগ নিয়ে কথা বলবো, কারণ ভর্তির ফর্ম পূরণের সময় তুমি তোমার সাবজেক্টগুলো কিন্তু চয়েস করে দিতে পারবা যে আসলে আমি সামনে দুইটা বছর এই বিষয়গুলো বা পড়তে চাই। কারণ মানবিক বিভাগে কিন্তু অনেকগুলো বিষয় আছে, প্রায় 10টা 11টার মতো বিষয় আছে। সো তুমি চাইলে কিন্তু তোমার মতো চয়েস করে 3 থেকে 4টা সাবজেক্ট নিতে পারো। এক্ষেত্রে তুমি কেমন স্টুডেন্ট, কোন বইগুলো পেশার কেমন, এই বিষয়গুলো নিয়ে আমি একটু কথাবার্তা বলবো এবং কোন বইগুলো পড়া উচিত সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। সো আমি মনে করি সম্পূর্ণ ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট হবে, তোমাদের দেখা উচিত। আর এখানে বিজ্ঞান এবং ব্যবসা বিভাগের জন্য আলাদা আলাদা ভিডিও পাওয়া, সেই ভিডিওগুলো দেখে নিও, আমি সবগুলো ভিডিও আপলোড করব। আমি চাচ্ছিলাম না হজবাগুলো করতে, আমি এখানে শুধুমাত্র মানবিক নিয়ে কথাবার্তা বলবো। সো চলো মূল টপিকে চলে যাই। তার আগে একটি কথা বলে রাখতে চাই, অফকোর্স আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, কারণ আমরা শিক্ষামূলক সকল তথ্য সবার আগে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করি এবং পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখবা। আর ভিডিওটির মাধ্যমে তুমি যদি বিন্দুমাত্র উপকৃত হও একটা লাইক দিয়ে রাখবা, ওকে? এটা আমার রিকোয়েস্ট। সো চলো বিষয়গুলো একে একে দেখে। প্রথমে আসি আবশ্যিক বিষয়। এই আবশ্যিক বিষয় নিয়ে নতুন করে বলার কিছু নাই, এসএসসি লেভেলে এগুলো পড়ে এসেছো, এগুলো তোমাদেরকে এমনিতেই নিতে হবে। সো ইংরাজি, বাংলা এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি, এবং প্রত্যেকটা পত্রেরই কিন্তু প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র রয়েছে। প্রথম থেকে একটা কথাই বলি, এসএসসি লেভেলে তোমাদের কিন্তু একটা বই তোমরা 2 বছর পড়াশোনা করেছো, যেমন তোমাদের গ্রুপ সাবজেক্টগুলো, কিন্তু এখানে কিন্তু প্রত্যেকটা বিষয়েরই কিন্তু প্রথম ও দ্বিতীয় পত্র আছে। সো তুলনামূলকভাবে এসএসসির চেয়ে কিন্তু এইচএসসি লেভেলে পড়াশোনা কিন্তু অনেক কঠিন এবং সময়ও কম, মানে কঠিন এবং সময় কম দুইটাই খারাপ। সো চলো আমরা একটু বিষয়গুলো নিয়ে আর একটু ডিটেলস আলোচনা করি। সো আমরা যদি এই পরবর্তীতে আসি, একটা বিষয় সেটা হচ্ছে গ্রুপভিত্তিক আবশ্যিক বিষয়। গ্রুপভিত্তিক আবশ্যিক বিষয় যে কোনো 3টা তুমি নিতে পারবা। এখানে টোটাল 6টা সাবজেক্ট আছে, টোটাল 6টা সাবজেক্ট থেকে যে কোনো 3টা তুমি নিতে পারবা, এবং সেই 3টা কোনটা কোনটা হতে পারে সেটা নিয়ে একটু চলো দেখি। প্রথমে আছে ইতিহাস অথবা ইসলাম ইতিহাস বা সংস্কৃতি, এই যে 2টা বিষয় দেখছো এটা কিন্তু আমি অথবা দিয়ে রেখেছি, মানে তুমি হয় ইতিহাস নেবা না ইসলাম ইতিহাস বা সংস্কৃতি নেবা, মানে বিষয়টা হচ্ছে যে তুমি 2টা একসাথে নিতে পারবা না। এরপর হচ্ছে পরিণতি সুশাসন, প্রত্যেকটার প্রথম ও দ্বিতীয় পত্র কিন্তু আছে, আমি জাস্ট উল্লেখ করলাম না সময়ের সাপেক্ষে। দেন আছে অর্থনীতি, এরপর রয়েছে সমাজবিজ্ঞান অথবা সমাজকর্ম, যে কোনো 2টা থেকে 1টা নিতে পারবা। এরপর রয়েছে ভূগোল, এরপর রয়েছে যুক্তিবিদ্যা। টোটাল 6টা মানে সাবজেক্ট বা একটা প্যারা রয়েছে, এবং সাবজেক্ট রয়েছে ধরো 8টা, ওকে? এখানে এই এখানে 2টা আর এখানে 2টা। সো এই হিসাবে ধরতে পারো যে 8টা সাবজেক্ট থেকে তোমাকে নিতে হবে কটা, জাস্ট 3টা সাবজেক্ট নিতে হবে। এখন তুমি কোন 3টা নিতে পারো? প্রথমে বলি, এই জায়গাটা এসে আমি কি বললাম তুমি কি পাল্লা বিষয়টা না, বিষয়টা দেখতে হবে তুমি যে কলেজে ভর্তি হতে যাচ্ছ সেখানে তুমি যে বিষয়টা নিবে সেই বিষয়ের টিচার আছে কি না। এখন যদি তুমি একটা বিষয় নিলা, ধরো অর্থনীতি নিলা, অ্যান্ড অর্থনীতি কিন্তু মোটামুটি কাছে ক্লাস তোমাকে রেগুলার করতে হবে। এখন অর্থনীতি নিলা কিন্তু সেই অর্থনীতি সাবজেক্টের টিচার তোমার কলেজে নাই, তাহলে এটা নেওয়ার কোনো মানে হয় বলো? সো এই জন্য আমি তোমাকে বলেছি যে আগে ফার্স্ট তোমার টিচারটা দেখতে হবে, যদি সব বিষয়ের টিচার থাকে তাহলে তুমি অপশনে আসো। এখন আসি প্রথমে এই বিষয়ে দুইটা ক্লিয়ার করতে, যে ইতিহাস নাকি ইসলাম ইতিহাস নাকি সমাজবিজ্ঞান নাকি সমাজকর্ম। এখান থেকে যদি তুমি না, আমি অফকোর্স প্রিফার করবো ইতিহাস, কারণ ইতিহাসে তুমি যদি অনার্স মাস্টার্স করতে যাও একটা অ্যাডভান্টেজ পাবা। আবার ইসলাম ইতিহাসও করতে পারো, তবে ইতিহাস মোটামুটি কায়দায় তোমার জন্য অনেক কিছু শেখাবে, এবং এখানে তুমি চাইলে টুকটাক নিজের মতো করে, কিন্তু এখানে গণ্ডিটা অনেক বড়, তো দেখা যায় তুমি তোমার মতো করে লিখতে পারবা পরীক্ষার সময়। এবং যদি বলি পরিণতি সুশাসন, এটাও কিন্তু ভালো সাবজেক্ট, বাসায় বসে এগুলো পড়তে হবে। অর্থনীতি বলতে পারো যে আর্টসের মধ্যে অর্থনীতি কিন্তু একটু হলেও কঠিন সাবজেক্ট, কারণ এখানে বেশ কিছু চিত্র আছে, গ্রাফ ট্রাফ আছে, একটু প্যারা থাকে অর্থনীতির ক্ষেত্রে। সমাজবিজ্ঞান নাকি সমাজকর্ম, এদিক থেকে বলবো অফকোর্স বিজ্ঞান নেওয়া ভালো হবে, কারণ ইতিমধ্যে তোমরা কিন্তু তোমাদের কি বলে মাধ্যমিক লেভেলে কিন্তু সমাজ বা বিজ্ঞান এই সাবজেক্ট দুইটা সম্পর্কে আইডিয়া আছে। সো তোমাদেরকে একটু সহজ হবে সমাজবিজ্ঞানটা মানে সামলাতে আর কি, এবং সমাজবিজ্ঞানে তুমি যদি অনার্স মাস্টার্স করতে চাও তোমাকে অ্যাডভান্টেজ দিবে। এবং ভূগোল রয়েছে, যুক্তিবিদ্যা রয়েছে, এগুলো বাসা বসে রেগুলার পড়লেই হবে ভূগোল এবং যুক্তিবিদ্যাতে। এখন এসে তুমি সাবজেক্ট কোনটা নিতে পারো, দেখো আমি এখান থেকে প্রেফার করবো ইতিহাসকে, এখান থেকে প্রেফার করবো পরিণতি ও সুশাসনকে, এবং এখানে বলবো যে ভূগোল বা যুক্তিবিদ্যা থেকে যে কোনো একটা তুমি নাও। এক্ষেত্রে ভূগোলকে তুমি নিতে পারো, তবে এখানে আমি একটু ভূগোল নিয়ে ছোট্ট করে একটু বলতে চাই, ভূগোলে কিন্তু প্র্যাকটিক্যাল আছে, ভূগোলে কিন্তু 25 মার্ক প্র্যাকটিক্যাল, এবং যেটা তোমাকে করতে হবে অর্থাৎ পরীক্ষা হবে 75 মার্কের, 25 মার্ক প্র্যাকটিক্যাল, সো এটা মাথায় রাখতে হবে তোমাদেরকে। সো এই হচ্ছে এখানে তোমাদের যে 3টা সাবজেক্ট সেখান থেকে এই বিষয়গুলো। আমি এভাবে বলছি 2টা বিষয় মাথায় রাখবে, একটা হচ্ছে তুমি কোন বিষয়ে ভালো পারো,
সেটা মাথায় রাখবা। এবং তোমার কোন ওই কলেজের বা যে কলেজে ভর্তি হতে যাচ্ছ সেখানে সেই সাবজেক্টের টিচার আছে কিনা, সো এখান থেকে যে কোনো তুমি তিনটা নিবা। এর পরবর্তীতে গুরুত্বপূর্ণ একটা পার্ট, সেটা হচ্ছে ঐচ্ছিক বিষয়, মানে চতুর্থ বিষয়, যে কোনো একটা নিতে পারবা। এখানে কিন্তু সব নিতে পারবা না, অনেকগুলো সাবজেক্ট দেখতে পাচ্ছ, এটা নামগুলো পড়ি, পরিণতি সুশোষণ, ভূগোল, অর্থনীতি, যুক্তিবিদ্যা, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ইতিহাস, ইসলাম নীতি সংস্কৃতি, ইসলাম শিক্ষা, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, ক্রিয়া শিক্ষা, গার্হস্থ্য অর্থনীতি, নাট্যকলা, আরবি, উচ্চতর গণিত, ক্রিয়া বিকেএসপি, যাই হোক বিকেএসপি শিক্ষার জন্য ক্রিয়া। এখন আসি এখানে তোমার অনেকগুলো কিন্তু ইতিমধ্যে আমরা যে সাবজেক্টগুলো উপরে আলোচনা করছি সেগুলো কিন্তু এখানে আছে, সো এখানে কিন্তু তুমি ওইগুলো নিতে পারবে না যেগুলো ওকে এখান থেকে যদি তুমি তিনটা চুজ করো, সাপোজ যুক্তিবিদ্যা, ভূগোল এবং সমাজবিজ্ঞান চুজ করলাম, তাহলে এখান থেকে তোমাকে ফার্স্ট আগে এই যে ভূগোল, যুক্তিবিদ্যা, সমাজকর্ম বা বিজ্ঞান যেটা আছে এগুলো বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে যে সাবজেক্টগুলো থাকবে সেখান থেকে তুমি যে কোনো একটা চতুর্থ বিষয় হিসেবে নিবা। এখন চতুর্থ বিষয় হিসেবে তুমি কোনটা নিতে পারো, তোমার জন্য কোনটা বেটার হবে, তো বেশিরভাগ শিক্ষার্থীর নজর একটা জায়গায় আটকে যাবে, সেটা হচ্ছে এই যে কৃষি শিক্ষাতে। সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো হ্যাঁ, কৃষি শিক্ষা খুবই ভালো একটা সাবজেক্ট, রেগুলার হিসেবে তুমি কৃষি শিক্ষা নিতে পারো। এখন তুমি যদি না চাও যে না আসলে আমি আর্টসের সাথে সামঞ্জস্য করে নিয়ে নিব, বা আমার ইন ফিউচারে টার্গেট আছে আমি এই একটা সাবজেক্ট উপর অনার্স কমপ্লিট করবো, ধরো তুমি এক্ষেত্রে কিন্তু নিলা কোনটা, ধরো ভূগোল নিলা, যুক্তিবিদ্যা নিলা, সমাজবিজ্ঞান নিলা, এখন তুমি চাচ্ছ যে ইতিহাসের উপর পড়াশোনা করতে, ইতিহাসটা রাখতে চাচ্ছ, তো তুমি সেক্ষেত্রে ইতিহাসটাকে ফোর্থ সাবজেক্ট হিসেবে নিতে পারো। আমি আবার বলছি ইতিহাসটাকে নিতে পারো, আবার কৃষি শিক্ষা নিতে পারো, আবার গার্হস্থ্য অর্থনীতি নিতে পারো, তবে এখানে একটা শিক্ষাবর্ষের ব্যাপার আছে। সেক্ষেত্রে আমি অফকোর্স অপশন দেবো তোমাদের এখানে যে কৃষি শিক্ষা তোমরা নাও, আর নয়তো এখানে অর্থনীতি আছে, আর নয়তো তোমাদের ইতিহাস আছে, এরকম বেশ কিছু বিষয় যেগুলো আছে এই উপরের যে বিষয় কটা আছে এই বিষয় থেকে তোমরা একটা নাও। তবে এক্ষেত্রে একটা কথা বলি, তোমরা যদি অর্থনীতি নাও বা চতুর্থ বিষয় নিয়ে ছোট্ট করে একটু বলি, চতুর্থ বিষয়ে কিন্তু তোমরা যদি ফেলও করো তাও কিন্তু কোনো সমস্যা নাই, আবার যদি তুমি এ প্লাসও পাও তাহলে তোমার কিন্তু এখানে তিন মার্ক গণনা করা হবে, অর্থাৎ চতুর্থ বিষয়ে অতটা মূল্যায়ন দেওয়া হচ্ছে না। যদি তুমি ভালো রেজাল্ট করো মূল্যায়ন পাবা, বাট খারাপ রেজাল্ট করলে তোমার কি কোনো সমস্যা হবে না। সো চতুর্থ বিষয়ের ক্ষেত্রে তুমি চেষ্টা করবো একটা ভালো সাবজেক্ট, সহজ সাবজেক্ট নিয়ে, যাতে খুব সহজ একটা ভালো রেজাল্ট সেখান থেকে ক্যারি করা যায়, কারণ তোমার উপরে যে গ্রুপ সাবজেক্ট যে তিনটা থাকবে সেখানে কিন্তু তোমার একটা প্যারা থাকবে, তো তুমি যদি এখানেও যদি একটা ফোর সাবজেক্টও যদি একটা প্যারার সাবজেক্ট নাও, একটু কঠিন সাবজেক্ট, তো দেখা গেল তোমাকে দিন শেষে ঝামেলায় পড়তে হবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা এখান থেকে যে কোনো একটা গ্রুপ সাবজেক্ট নাও বা কৃষি শিক্ষা নিতে পারো, তবে কৃষি শিক্ষাকে বেশি প্রেফার করবে, কারণ বাংলাদেশের 90% থেকে 80% স্টুডেন্ট কৃষি শিক্ষায় নেয় তাদের এইচএসসি লেভেলে এসে। তুমি নিতে পারো কি, এখানে কিন্তু চতুর্থ বিষয় যেটাই নিবা সে এটাই কিন্তু তোমার প্র্যাকটিক্যাল আছে 25 মার্কের, সো প্র্যাকটিক্যাল তোমাকে করতে হবে, এবং ভূগোলে আছে প্র্যাকটিক্যাল, আর বাকি বিষয়গুলো মনে হয় না চতুর্থ বিষয়ে কোনো ধরনের প্র্যাকটিক্যাল আছে, একদম 100 মার্কই পরীক্ষা দিতে হবে। আর এখানে বেশ কয়েকটা বিষয় আছে যেগুলো নিয়ে আমি আর কি গেলাম না ভাবে বিস্তারিত কথা বলতে। সো এই হচ্ছে মূলত মানবিক বিভাগের যে বিষয়গুলো আছে সেটা নিয়ে তোমাদের সাবজেক্ট চয়েস, তোমরা এই চয়েসগুলো দিতে পারো তোমাদের শেষ সময়। তবে আমি শেষ শেষে আবার একটা কথাই বলবো, যদি টিচার থাকে তাহলে তুমি কলেজগুলোর চয়েস দাও, শুধু শুধু তো চয়েস দিয়ে লাভ নেই, কারণ টিচার না থাকলে পরবর্তীতে তুমি ঝামেলার মধ্যে পড়ে যাবা। সো আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।